হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আহারে বাহারে হেসেল আর আজ আমি বানিয়ে নেবো একটা আমিষ পোস্ত হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন আমিষ পোস্ত তো এটা হঠাৎ করে একদিন আমি বানিয়েছি গল্পটাও আমি পরে আপনাদের সাথে শেয়ার করব প্রথমে আমি এখানে শুকনো লঙ্কা জিরে আর সামান্য পাঁচ ফোড়ং ফোড়ং দিয়ে নেব একদিন রাতে আমি রসুন দিয়ে একটু পোস্ত বেটেছিলাম তারপরে হঠাৎ করে আমার পেঁয়াজ দিয়ে আলু পোস্ত খাওয়ার ইচ্ছে হয় তো তার থেকেই আমার এই রেসিপিটা মানে উদ্বোধন হয়েছে মানে এসছে আর কি তো এখানে আমি রসুন কাঁচা লঙ্কা দিয়ে কাঁচা পোস্তটাকে ভালোভাবে মিহি করে বেটে নিয়েছি আর দুটো আলু সেদ্ধ করে নিয়েছি আর সাম একটা ছোটো পেঁয়াজ আমি কুচো কুচো করে কেটে ভালো করে ভেজে নেব যেরকম আলু সিদ্ধর জন্য আপনারা ফোড়ন দেন ঠিক সেরকমই কিন্তু সামান্য পাঁচ ফোড়ন আমি দিয়ে নিয়েছি কারণ আলু পোস্ততে পাঁচ ফোড়ঙের গন্ধটা কিন্তু বেশ লাগে আর আলুটা সিদ্ধ করতেই হবে যেহেতু আমি এই দেশীয় পোস্ত করছি সাদা আলু পোস্ত যেটা আমার খেতে খুবই ভালো লাগে আমি একটু কনফিউজ ছিলাম রসুন দিলে ভালো লাগবে কিনা কিন্তু বিশ্বাস করুন এটা অসাধারণ খেতে হয় আলুগুলোকে আপনারা এইভাবে দিয়ে দেবেন কিছুটা ছোট বড়ো কিছুটা একটুখানি থেতো করে সামান্য একটু ভাজা ভাজা হয়ে যেতে দেবেন কারণ পোস্তটা দিয়ে খুব বেশি ফোটালে তো স্বাদ চলে যায় আমার আবার পাড়ার একটা দাদু আছে উনি আবার পোস্তে আমুল দুধ দেন যাতে রংটাও সাদা থাকে আর স্বাদটাও ভীষণ ভালো হয় তো দাদুভাই কিন্তু সত্যি রান্না খুব ভালো করেন এবার যখন বাড়ি যাব আমি ওই দাদু ভাই দিদুর ভিডিওটাও আপনাদের দেখাবার চেষ্টা করব এই দেখুন এখানে আমি সামান্য পরিমাণ নুন দিয়ে দিচ্ছি এই পোস্তটা কিন্তু হলুদের প্রয়োজন হয় না আর যদি আপনারাও আমার মতো চিনি খেতে পছন্দ করেন তাহলে সামান্য পরিমাণে চিনি পরে অ্যাড করে নেবেন দেখুন আলুটাকে আমি কিভাবে ভেঙে নিচ্ছি আলুটা যত ভাঙবেন তত কিন্তু আলু পোস্তটা চাপ হবে আর আমি এই মানে এই এখনই একটুখানি জল দিয়ে নেব যাতে আলুটা জলটা একটুখানি গাঢ় হয়ে যায় কারণ ওই যে বললাম পোস্ত দিয়ে বেশিক্ষণ ফোটাবো না এবার আমি বাটা পোস্তটা দিয়ে দেবো এই দেখুন এখানে আমি মিশিয়ে নিলাম বাটা পোস্তটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব এরপর আমি কিন্তু চিনিটা মিশিয়ে দেব। আর পিঁয়াজগুলোও কিন্তু খুব একটা ভাজবেন না পেঁয়াজগুলো গোটা গোটা থাকলে কিন্তু খেতে অপূর্ব লাগে সামান্য একটু ফুটে যেতে দেবেন আর ঝোল থাকলে চিন্তা করবেন না যেহেতু আলু আছে ঝোলটা কিন্তু একদম টেনে নেবে দেখুন পোস্তটা দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে টেমটিং আর এখানে দেখুন আমি দিয়ে নিলাম সামান্য পরিমাণে চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলেই আমার এই আমিষ পোস্ত কিন্তু একদম রেডি আপনারা কিন্তু ট্রাই করে আমাকে জানাতে ভুলবেন না কেমন হয়েছে প্লিজ একবার হলেও ট্রাই করবেন আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে আপনাদেরও ভালো লাগবে দেখুন তখন কত পাতলা লাগছিল